আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনেবল হাউসে এবং আমার ফেসবুক পেজ হরেক রকম প্রোডাক্ট, আবার আমার পেজ রুমি স্পেশনেবল হাউসে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি, আপনারা জানেন আমার হাজব্যান্ড উমরা করে এসেছে কিছুদিন আগেই, তো উনি আসার সময় কয়েকটা আইটেম এনেছে, তার সাথে আমি আমার আগের কিছু আইটেম এক দু পিস করে আছে, সেটা ভাবলাম যে ওই এই প্রোডাক্টগুলির একটা ভিডিও দিই। তো আজকের এইখান থেকে, আজকের এখানের কেনাকাটা 1000 টাকার উপরে হলে আমার হাজব্যান্ড এই গিফটটি আপনাদেরকে দিতে বলেছে। এখানে কালিমা লেখা আছে, কোনোখানে মোহাম্মদ লেখা, কোনো জায়গায় হচ্ছে আল্লাহ লেখা। এটা টেবিলের উপরে হ্যাং করার মতো একটি মানে আর কি হোল্ডার, টেবিলে রাখার একটি হোল্ডার বলা যায়, টেবিলে অথবা ওয়ালেও হ্যাং করা যাবে এই যেভাবে। তো এটি দিতে বলেছেন, 1000 টাকার উপরে যারা কিনবেন তাহলে এই গিফটটি পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটি গিফট আপনার জন্য রেখে দেওয়া হবে, দিয়ে দেওয়া হবে। তো এই গিফটটি পেতে হলে অবশ্যই 1000 টাকার কেনাকাটা করতে হবে। তো আজকে আমি একে একে আমার আজকের যেগুলি আগের পুরনো সেগুলি আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি বাকিগুলি দেখাবো। তবে আজকের এখানে বেশিরভাগ গোল্ডেন জিনিস, গোল্ডেন জিনিসগুলি এখন বেশি ট্রেন্ডে, বেশি চলতেছে, সবাই পছন্দ করতেছে, এর জন্য আমি এই গোল্ডেন জিনিসগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে আগে যেগুলি পুরনো আছে সেগুলি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই প্রথমে ফ্লাওয়ার হোল্ডার, এগুলি হচ্ছে টিন ইন টাইপের আর কি, এগুলি দেখতে খুবই সুন্দর, এখানে ডিজাইন করা। এটারই দুইটা কালার, মানে একটা কালারের দুইটা ডিজাইন, একটা চিকন লম্বা, এখানে আপনি চাইলে খুন্তি, তারপরে আমাদের যে কাঠের স্পুনগুলো আছে রান্নাঘরে সেটাও রাখতে পারেন, অথবা গাছ লাগাতে পারেন, অথবা ফ্লাওয়ার বাস হিসেবেও ইউজ করতে পারেন, দুইটাই সেম কাজের। আপনার যে যেভাবে আসলে ইউজ করেন, তিনটা কালার আছে, এটা হচ্ছে দুইটা কালার, দুই এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে দুইটা শেপেই পাওয়া যাবে, আর এটা হচ্ছে একটু চড়া, এগুলি বড়ই বলা যায়। এটা হচ্ছে একটা কালারই, শুধু বেগুনি কালারটাই আছে। তো এই ডিজাইনের এগুলি আমার কাছে এখন কিছু পিস এখনো আছে, আপনারা চাইলে এগুলি অর্ডার করতে পারেন। তো আমি বলছি যে 1000 টাকার উপরে কেনাকাটায় কিন্তু এই এগুলি পেয়ে যাবেন। তো আজকে আমি একটু প্রথমে বলে দিচ্ছি যে কিভাবে আপনারা অর্ডার করবেন, আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আমাদের ফেজে অর্ডার করবেন, আর স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করবেন, অথবা আমার ফেসবুক পেজ হরেক রকম প্রোডাক্টে যোগাযোগ করবেন, তাহলে আমি প্রাইসগুলি বলে দিব। আর হচ্ছে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি হবে, ঢাকার বাইরে আমরা ঢাকার বাইরে রেডেক্সের মাধ্যমে দিয়ে থাকি, সেক্ষেত্রে 200 টাকা অ্যাডভান্স করা লাগবে, ডেলিভারি চার্জ 150 টাকা, বা বড় প্রোডাক্ট হলে 150 টাকার উপরে যাবে, এই প্রসেসে আমরা দিয়ে থাকি আর কি। তো যাই হোক, এখন প্রোডাক্টগুলি আগে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার গতবারের আনা আর কি, এটা দুই পিস বেঁচে গিয়েছে। এখনো যারা এই ধরনের অয়েল কাম এই ইয়েগুলি সাইনগুলি আপনারা নিতে চান, মেয়েদের রুমের দরজায় লাগালে দেখতে সুন্দর লাগে, তো অথবা বাইরের দরজায়ও লাগাতে পারেন, খুবই সুন্দর একটি জিনিস। এগুলি হচ্ছে বোর্ডের, এমডিএফ বোর্ডের উপরে এই কাজগুলি করা আর কি, দেখতে পাচ্ছেন। তো এটা দুই পিস আছে, যাদের দরকার ঝটপট অর্ডার করবেন। আর হচ্ছে এই সিমটিগুলি আমি ইউজ করি, খুবই আরাম লাগে, মানে খুবই ভালো লাগে এই সিমটিগুলি, ছোট মিনি, এগুলি যাদের দরকার তারা এটিও অর্ডার করতে পারেন। তারপরে হচ্ছে এই দুইটা বম গতবারে এই কালারের, সাদা কালারের আর কি বেছে গিয়েছে, যাদের দরকার এই বল দুটিও আপনারা যে যা লাগবে ঝটপট অর্ডার করতে হবে। তারপর দেখিয়ে দিচ্ছি দুইটা ট্রে সেট আছে, একটা হচ্ছে ওভাল এই সেট, তিনটার একটা সেট, মাঝারি ছোট আর হচ্ছে মানে মাঝারি ছোট বড়, এই তিনটা সাইজের এই ট্রে সেটগুলি আছে, খুবই সুন্দর, এগুলি মেটালের। তো এটা একটা ডিজাইন, আরেকটা হচ্ছে এটা একটা ডিজাইন, তিনটাই একটা সেট, মাঝারি বড় ছোট এই তিনটার একটা সেট, এটাও এক পিস করে আছে, যাদের দরকার ঝটপট অর্ডার করবে। দাম জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আপনারা দাম জেনে তারপর অর্ডার করতে পারেন। এই যে নাইফ সেটগুলি, এগুলি হচ্ছে আপনার পাউরুটি কাটা, তারপরে কেক কাটার জন্য খুবই সুন্দর, আরামদায়ক আর হচ্ছে দেখতে সুন্দর, যার কারণে আপনি এটা যখন আপনাদের বার্থডে কেক, তারপরে যে কোনো কেক কাটতে সুবিধা এই জিনিসগুলি দিয়ে, নাইফগুলি দিয়ে, আবার ফিজাটাকে তারপরে কেকটাকে বের করার জন্য এই ছুরিটা খুবই উপকারী। তো প্লাস্টিকগুলো না ইউজ করে এর ধরনের যদি আপনি আপনার ঘরে রাখেন, দেখতে ভালো লাগবে, গোল্ডেন এবং পিঙ্ক কালারের
কম্বিনেশন আর কি। তো এটা দুই পিস আছে, যাদের মানে লাগবে নিতে পারেন। আর হচ্ছে এই যে স্পুন প্লাস স্ট্র, এটার চারটার একটা সেট, একটা হচ্ছে ব্রাশ, আর হচ্ছে তিনটা চামচ, আর স্ট্রগুলি এভাবে। খুবই সুন্দর এই সেটটি। আর দুইটা কালার, একটা হচ্ছে গোল্ডেন কালার আর একটা হচ্ছে ইয়ে কালার আর কি, কপার কপার গোল্ডেন যেটাকে বলে, কপার কালার। আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কপার কালার। কপার কালারটা এরকম চারটা থাকবে, চারটাই থাকবে কপার কালার। হচ্ছে এখানে পাইপটা এখান থেকে মানে টান দিলে মুখে এখানে চলে আসবে এরকম আর কি। এখন তো জুস সবার ঘরে ঘরেই খেতে হচ্ছে, যে গরম পড়তেছে, তো একটু নাড়তে নাড়তে জুস খেতে পারা যায় আর কি এই চামচ স্ট্রগুলো দিয়ে। তো দুইটা কালার আছে, যার যে কালার ভালো লাগে ঝটপট অর্ডার করবেন। এই চার পাঁচ পিসই আছে আসলে, বেশি নাই। তারপর হচ্ছে দরজার সামনে আসলে এ ধরনের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে সূরা ইখলাস, সূরা ইখলাসটা আছে। এগুলি যদি আমরা বাইরে দরজার সামনে ঝুলিয়ে দিই তাহলে আসলে ঘরের ভিতরে রহমতের রহমতের ফেরেশতা ঢুকবে। আর একটু হচ্ছে মানে কালিমা লেখা থাকলে দেখলে একবার হলেও পড়তে ইচ্ছে করবে। তো এই জিনিসগুলি চাইলে আপনারা মেন ডোরের সামনে অথবা রুমের দরজার সামনে লাগিয়ে দিতে পারেন। তো এগুলি আমার কাছে আছে, এগুলি হচ্ছে মানে বোর্ডের আর কি, পাতলা বোর্ডের উপরেই খোদাই করে এই জিনিসগুলি করা। এই যে এই দুই তিনটে জিনিস আমার গতবারের বেঁচে গিয়েছে। এটা এক পিসে আছে আর এটা তিন পিস আছে, ছোট ডিশ। এটা আপনি চাইলে টি টেবিলের উপরে শোপিস হিসেবেও ইউজ করতে পারেন, অথবা আপনি যে কোনো কিছু সার্ভ করতে পারেন, স্প্রিনি শ্যামাই, তারপরে যে কোনো কিছু আসলে, যে যেভাবে পেঁয়াজ, তারপরে ঝাল আইটেম, নুডলস, এগুলি সার্ভ করতে পারেন। তো দুইটা সাইজ, একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে ছোট। এই দুইটা মানে এটা এক পিস আছে আর এটা তিন পিস আছে। যাদের লাগবে একটু তাড়াতাড়ি অর্ডার করবেন, কারণ যে আগে নেবে তাকে দিতে পারবে, এরপরে আর কাউকে দিতে পারবে না। আর এটা একটা মাত্র আছে, যে নিবেন এটা ঝটফট। আর এটা হচ্ছে কেক স্টেন। তো কেক অনেক বড় কেক হলে কিন্তু ছোট কেক স্টেনে আর রাখা যায় না, বড় হলে সুবিধা। এটা এখানে বড় কেকটা রেখে টেবিলে সার্ভ করলে নিচে অনেকগুলো জিনিস দেওয়া যায়, মানে এইভাবে কেকটা উপরে থাকলে ফুটে উঠে দেখতে ভালো লাগে। তো এই কেক স্টেনটা এটা মেটালের, এটা আবার খুলে এই স্টেনটা আবার ক্লোজ করে রাখাও যাবে, এভাবে ফেসটা খুললে কিন্তু খুলে যাবে। তো মেটালের অনেক মজবুত, অনেক ভালো কোয়ালিটির একটি জিনিস, তো আপনারা চাইলে এটাও নিতে পারেন। অর্গানাইজার এই ইয়েটা, অর্গানাইজার এই ডিশটা আছে এক পিস ব্লু কালারে, এটি এক পিস আছে, যারা নিতে পারেন ঝটপট অর্ডার করবেন। এখানে সসের বোতল, তারপর ফ্রুটস, তারপরে আপনার ড্রেসিং টেবিলের উপরে পারফিউম, তারপর যে কোনো কিছু আপনি ড্রেসিং টেবিলের উপরে রাখতে পারেন, ডাইনিং টেবিলের উপরে রাখতে পারেন, অথবা আপনার কিচেনের বক্সের ভিতরে আপনি ক্যাবিনেটে রাখতে পারেন। তো এটা হচ্ছে এক পিস আছে নীল কালারের। আমি যে গতবার দেখিয়েছিলাম এই যে প্লাস্টিকের এই সেটটা, চামচ সহ সেট আর কি, তিন পিসের চামচ সহ প্লাস্টিকের এই সেটটি, এগুলি আসলে রুটি সেকে রাখার জন্য খুবই ভালো। তো এগুলিতে যে কোনো কিছু সার্ভ করা যায়, তিনটার একটা সেট, দুইটা চামচ দেওয়া আছে। তো এটা যার লাগবে ঝটপট অর্ডার করবেন, এটাও এক পিস আছে। আসলে এগুলি সবই এক দুই পিস করে আছে, আমি জাস্ট একটু এগুলি শেষ করার জন্য, স্টক খালি করার জন্য আমি খুব কম প্রাইসে আসলে দিয়ে দিব, কারণ আমি আমার রহমতে মাল উঠাবো, আমার বিজনেসটা আরও গ্রো করবো। বিজনেসটা আমি ইনশাল্লাহ গ্রো করবো, এর জন্য এইগুলি যেগুলি আমি আরও একটা ভিডিও হয়তো যাবে, তো যে জিনিসগুলি দেখাবো এগুলি অনেক কম প্রাইসে আমি দিয়ে দিব, যাতে করে আমার এগুলি সেল হয়ে যায়। সেল হলে আমি আবার নতুন মাল উঠাতে পারি, আমার বিজনেসটা এমনিতে স্লো হয়ে গেছে। তো এই জন্য আমি চেষ্টা করতেছি যেগুলি আছে এগুলি শেষ করে তারপরে দিব। এটার আমার একটা ভিডিও আছে, আমি সাইডে একটা ভিডিও দিয়ে দিচ্ছি। এটা খুবই উপকারী একটি জিনিস, এটা যে কোনোভাবে যে কোনো কিছুই করা যায়, এভাবে করা যায়, এভাবে করা যায়, তারপরে অনেকভাবেই আসলে এভাবে করা যায়, যেভাবে ইচ্ছে ওভাবে করা যায় আর কি। এটাতে সেদ্ধ করা যায়, ভাজা যায়, আপনি চাইলে এটার উপরে রাখতে পারেন। এই যে এরকম স্টেনলেস স্টিলের খুবই ভালো কোয়ালিটির, এটা একটা জিনিস।
এখন অনলাইনে এটা কিন্তু অনেক বেশি মানে পপুলার এই ভিডিওটা। তো এটা আমি দেখিয়ে দিচ্ছি, এটার যে যে কাজগুলি সেগুলি আপনারা দেখলে আপনাদের প্রয়োজন হলে আপনারা এটা নিতে পারেন। তো সেদ্ধ করার জন্য সুবিধা আর কি নুডলস, তারপরে সবজি এগুলো এটার উপরে দিয়ে একবারে ডাইরেক্ট আপনি সেদ্ধতে বসিয়ে দিতে পারেন, তারপরে আপনি ছেঁকে নিলে আর অন্য পাত্রে আর দেওয়ার দরকার হয় না আর কি। এর জন্য এটা একটা সুবিধা, আমি এটা নিজে ইউজ করবো। এতদিন আসলে বাসা চেঞ্জ টেঞ্জ মিলিয়ে ইউজ করা হয়নি, এটা আমি নিজেও একটা ইউজ করবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা একটা ফ্রুট স্ট্যান্ড, খুবই মজবুত, এটা মনে হয় না 10 বছরের কিছু হবে এরকম একটা মজবুত ফ্রুট স্ট্যান্ড সামোজ দেওয়া আছে। আর এখানে চাইলে আসলে আমরা যে প্লাস্টিকের ফ্রুটসগুলো আছে কিনে এটা টি টেবিলের উপরে মানে শোপিস হিসেবে ইউজ করতে পারি, একদম যে রিয়েল ফ্রুটস রাখতে হবে তা না। আপনি চাইলে যেগুলি প্লাস্টিকের আছে সেগুলি দিয়ে টি টেবিলের উপরে এটা রেখে দিলে খুবই সুন্দর একটা জিনিস, অথবা শাকসবজিও এটার উপর এটার ভিতরে রাখা যায়। তো এটা একটা ভালো মেটালের, এগুলো গোল্ডেন কালার কখন গোল্ডেন কালার কখনোই যাবে না, খুবই ভালো কোয়ালিটির আমি বলবো। তো এটাও কয়েক পিস আছে, আপনারা চাইলে এটাও নিতে পারেন। আর হচ্ছে এই যে ছোট ছোট এই ডিশগুলি, এই ছোট ছোট ডিশগুলি 4-5 পিস আছে আমার কাছে, এক একটা এক এক ডিজাইনের, এটা নিচের দিকে এরকম ডিজাইন আর এটার এই রকম ডিজাইন, এটা এগুলি টি টেবিলের উপরে দেওয়া যায়, অথবা আপনি এটার ভিতরে একটা কেক সার্ভ করে দিলেন, যে কোনো মেহমান আসলো, যে কোনো কিছু হয়তো বাদাম তারপর পেঁয়াজ যে কোনো কিছু আসলে সার্ভ করার জন্য সুবিধা। আবার টি টেবিলের উপর এমনিতেই সাজিয়ে রাখলেও দেখতে সুন্দর লাগবে। তো কয়েকটা ডিজাইন আছে, যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমেলে যোগাযোগ করতে পারেন। তারপরে এটা হচ্ছে আরেক ডিজাইন, এটা হচ্ছে আরেকটা ডিজাইন, এটা হচ্ছে আরেকটা ডিজাইন, এটা এভাবে টি টেবিলের উপরে রাখা যায়, এটার ভিতরে একটা ফাতা ডিজাইন আছে, এটার ভিতরে ফাতা ডিজাইন আছে, খুবই সুন্দর। তো এটাও গোল্ডেন কালারের, গোল্ডেন কালারের এখন আসলে ট্রেন্ড চলতেছে, গোল্ডেন কালারের যে কোনো জিনিস ঘরে রাখবেন ঘরের সৌন্দর্য বেড়ে যাবে। তো এটা আরেকটা ডিজাইন, তো কয়েকটা ডিজাইনে দেখিয়ে দিয়েছে, এগুলো 1-2 পিস করে আছে, যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন। এখন আমি দেখাবো আমার হাজবেন্ড যেগুলি এনেছে সেগুলি এখানে ঘরে ঝুলানো বা গাড়িতে ঝুলানোর জন্য এই আল্লাহু আর মোহাম্মদ লেখা এই জিনিসগুলি গোল্ডেন কালারে এনেছে। এগুলি দরজায় ঝুলালে দেখতে সুন্দর লাগে, অথবা ডাইনিং ড্রয়িং রুমের যে কোনো জায়গায় দুইটা এভাবে কোনাকুনি করে ঝুলিয়ে দেওয়া হয় 2-3টা মানে এভাবে গোল্ডেন কালারের জিনিসগুলি, তাহলে দেখতে ওয়ালটা সৌন্দর্য বেড়ে যাবে, ওয়ালটা দেখতে ভালো লাগবে। তো এটা আপনি চাইলে নিতে পারেন, এটা মেটাল না, এটা প্লাস্টিকের উপরে গোল্ডেন কোট করা আর কি, খুবই সুন্দর। তো আল্লাহ মোহাম্মদ তো আমাদের হৃদয়ে আছে, তো এটা যদি শোকের সামনে থাকে তাহলে আরও মনটা ভরে যায়। তো এটা আপনারা নিতে পারেন, খুবই কম মূল্যে আসলে, এগুলো অনেক যে দামি কানা। তারপর গোল্ডেন কালার এটা আমার কাছে 6 পিসের একটা সেট আছে, টেবিল ম্যাট আর কি, টি টেবিলের উপরে ডাইনিং টেবিলের উপরে এই ম্যাটগুলি ইউজ করতে পারেন। তো এইটা আমার কাছে আছে, যার যেটা লাগবে অর্ডার করতে, মানে এই 6 পিসের একটা সেট অর্ডার করতে হবে আর কি, 6টার একটা সেট। তো এই ফুলটা একটু দেখিয়ে দিচ্ছি এরকম ফুল, তো এটা এক সেট আছে আমার কাছে, যাদের লাগবে আমি এই গোল্ডেন কালারের সাথে একটু দেখিয়ে দিচ্ছি, কারণে যেহেতু গোল্ডেন আছে। এটা হচ্ছে সামোস স্ট্যান্ড প্লাস নাইফ হোল্ডার, সামোস রাখা যায়, সামোস এখানে রেখে নাইফগুলি এভাবে রেখে দিলে দেখতে ভালো লাগবে, আবার পানি এখানে ঝরে যাওয়ার জন্য স্ট্যান্ড হওয়ার জন্য এখানে একটা ট্রে দেওয়া আছে, ট্রেটা শুধু ক্লিন করে নিলেই হয়ে যাবে, ভিতরে এভাবে এখানে একটা ছুরি, এখানে একটা ছুরি, এখানে এখানে এভাবে রেখে দেওয়া যায় সামোসগুলো, এখানে মানে সিঙ্কের সাথে যদি এটা রেখে দেওয়া হয় তাহলে এটা সামোস স্ট্যান্ড ক্লিন যখন করা হয় তখন সামোসের পানিগুলো এখানে ঝরে যাবে, তারপর আপনি আপনার সামোস ছুরিগুলি আবার জায়গা মতো রেখে দিতে পারেন, অথবা এইভাবে সাজিয়ে রাখা যায়। দুইটা কালার আছে, একটা হচ্ছে হালকা সবুজ টাইপের, আরেকটা হচ্ছে এটা হচ্ছে ব্রাউন কালার, ব্রাউন এবং অফ হোয়াইট, আর সবুজ এবং অফ হোয়াইট, দুইটা কালারই খুবই সুন্দর। এটা যাদের এটা আবার ওয়ালেও হ্যাং করা যাবে, পিছনে এই যে ইয়ে দেওয়া আছে, হুক দেওয়া সিস্টেম দেওয়া আছে আর কি। তো দুইটা কালার আছে, যারা এই ধরনের জিনিস খুঁজছেন তারা এটা নিতে পারেন, সিঙ্কের সামনে এটা রেখে দিলে আমি মনে করি খুবই উপকার আসবে আপনার চামচ ছুরি এগুলি, প্লাস্টিক যেহেতু এটা প্লাস্টিকের, এগুলি পানি ঝরে যাওয়ার পরে আপনি যে কোনো জায়গায় রেখে দিতে পারেন আপনার চামচ ছুরিগুলি, অথবা এখানে আপনি একবারেই রেখে দিতে পারেন। তো এটা খুবই আমার, যেমন আমার সিঙ্কের সাথে এই জিনিসটা আছে, যার কারণে আমি চামচ ছুরি মানে ছুরিগুলি এখানে ঝুলিয়ে রাখি, যার কারণে পানি ঝরে যায়। তো এটা একটা ভালো সুবিধা। তারপরে খুবই সুন্দর এই জিনিসগুলি এনেছে, একটু এক্সপেন্সিভ, একটু ইউনিক,
তো ওনার ভালো লেগেছে, এই জন্য মোহাম্মদ আর হচ্ছে আল্লাহ এবং মোহাম্মদ একদম স্টোনের অনেক ভারী মেটালের আর কি, খুবই সুন্দর এই জিনিসগুলি এনেছে, ওনার কাছে ভালো লেগেছে। এবারে এগুলি নতুন এনেছে, তো এগুলি যাদের দরকার, আমি আমার টি টেবিলের সামনের রুমে ড্রয়িং রুমে আর কি একটা এই মোহাম্মদ এবং আল্লাহু এভাবে রেখে দিব, দেখতে ভালো লাগবে আমার মনে হচ্ছে, খুবই সুন্দর একদম অ্যান্টিক টাইপের, ভিতরে অ্যান্টিক গোল্ডেনটা এগুলি উঠবে না এইরকম টাইপের আর কি, আর একদম স্টোন করা আছে, তো দেখতে খুবই গ্লেজ দিচ্ছে, খুবই সুন্দর। তো এটা খুবই দামি একটা জিনিস, মানে দেখতে গর্জিয়াস লাগবে। তার সে আরও দামি হচ্ছে এই যে কোরআন মানে আল্লাহর ঘর, তারপরে রাসুলের রজার চিহ্ন, তো এটা হচ্ছে কোরআন শরীফ, এরকম খুবই সুন্দর এই তিনটা জিনিস আমার এত পছন্দ হয়েছে, অনেক ওজন, অনেক ভারী আর খুবই কোয়ালিটিফুল আর কি। তো এই তিনটা জিনিস যাদের দরকার হবে তারা ঝটফট অর্ডার করবেন, খুবই কম সংখ্যক, খুবই কম জিনিস এনেছে উনি, অল্প কয়েকটা আইটেম এনেছে, কারণ পুরুষ মানুষ সব কিছু তার বুঝে না, যতটুকু ওনার মনে হয়েছে আনবে ততটুকুই আসলে এনেছে আর কি। স্মরণ করিয়ে দিচ্ছি, যারা এই জিনিসগুলো থেকে 1000 টাকার কেনাকাটা করবেন তাদেরকে এই তিনটা আইটেম থেকে যে কোনো একটা ফ্রি দেওয়া হবে। তো এগুলি খুবই সুন্দর ওয়ালে হ্যাং করা যাবে, অথবা যে কোনো টেবিলে বা যে কোনো জায়গায় আপনি এটাকে রেখে দিতে পারেন। এরপরে এগুলি হচ্ছে ধূপধানি, ধূপদানি ধূপটাকে এখানে রেখে জ্বালিয়ে দিলে, এখানে ডাকনা দিয়ে দিলে দেখতে খুবই সুন্দর লাগবে, অথবা আপনি ধূপ না জ্বালালেন এটা শোপিসের কাজে করবে, তো এটা খুবই সুন্দর একটা জিনিস। এখানে একটা এর ধরনের একটা ডিজাইন, তারপরে এটা আর একটা ডিজাইন, তারপরে এটা আর একটা ডিজাইন, তিনটা ডিজাইনের মানে একই ডিজাইনের তিনটা কোয়ালিটির আর কি, তিনটা মানে ফুলের এরকম আর কি। তো এখানে সবগুলোই সেম, এখানে ধূপ দেওয়ার ইয়ে আছে, ধূপটা আলাদা নিতে হবে, ধূপও আমি আনিয়েছি, ধূপ এখানে হচ্ছে এগুলি একদম গুঁড়ো চিকন চিকন টাইপের, এক সিমটি দিয়ে আগুন ধরিয়ে এখানে দিলেই, আগুনটা ধরিয়ে দিলেই সুন্দর গ্রান বের হবে, ধোঁয়া বের হবে, পুরো ঘরের যে নেগেটিভিটি আছে সেটা দূর হয়ে যাবে, মানে পুরো ঘরটা, ঘরের যে স্মেল রান্নাবান্না সেগুলি দূর হয়ে ঘরটা সুন্দর একটা স্মেল দিবে। আর এগুলি হচ্ছে একদম গোটা গোটা যে ধূপগুলো আমরা সৈদি গেলে দেখি বা বিভিন্ন জায়গায় দেখি সেগুলি আর কি, মানে আস্ত আস্ত আর কি। তো এটা হচ্ছে এরকম ছোট ছোট, মানে ভিতরে ফিস ফিস করা, তো এক ফিস দিয়ে একটু লাইট দিয়ে ঝালিয়ে দিলেই সুন্দর ইয়ে বের হবে আর কি, ধোঁয়া বের হবে, ঘ্রাণ বের হবে। তো আসলে একটু এই ধরনের জিনিসগুলি ঘরে একটু জ্বালিয়ে দিলে মশা মাছি অনেক সময় দূর হয়ে যায়, তো মশা মাছি দূর হওয়া, তারপর ঘরের ভিতরে যে একটু রান্নাবান্নার গন্ধ থাকে সেগুলি দূর হয়ে যাবে, তারপরে হচ্ছে একটু ঘ্রাণ বের হবে, ঘরটা একটু স্মেল দিবে আর কি, সুন্দর একটা স্মেল দিবে। তো যাই হোক, এরপরে লাস্টে আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে উনি চারকুলের যে ইয়েটা, কোনোটাতে চারকুল আছে, কোনোটাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, তারপরে আমি একটু খুলে দেখাচ্ছি, এটাকে এভাবে লাগাতে হবে আর কি। প্রথমে এই হ্যাঙ্গারটা এইভাবে লাগিয়ে, এখানে তিন কুল দেওয়া আছে, সুরা ইখলাস, সুরা নাস, সুরা ফালাক, তো এই যে তিনটা কুল দেওয়া আছে, আর এগুলির সাইজটা হচ্ছে এরকম, মানে বড়ই বলা যায়, এটা এখানে ঝুলিয়ে তারপরে ওয়ালে হ্যাং করতে হবে এখানে ঝুলিয়ে। তো এটা খুবই সুন্দর, দরজার মেইন ডোরের সামনে এরকম একটা জিনিস থাকলে বা ড্রয়িং রুমের ড্রয়িং রুমে এরকম একটা ঝুলিয়ে দিলে দেখতে সুন্দর লাগবে, স্ট্যান্ডার্ড ডিজাইনটাও খুবই সুন্দর, চারকুল দেখা আছে, আবার এক একটাতে এক এক ডিজাইন, এটা হচ্ছে এই ডিজাইন, এটা হচ্ছে তাবারা কাল্লাজি, মানে সুরা কি যেন মূল, মেবি মূলকে প্রথম আয়াত মেবি, তারপরে হচ্ছে এটা হচ্ছে সুরা ইয়াসিনের প্রথম আয়াত হচ্ছে এটা, তো এক একটা এক এক ডিজাইনের আসলে এক এক লিখে কোট লিখে আর কি। তো এটাও খুবই সুন্দর, যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করবেন আর কি। তো আজকের মতো এখানেই বিদে নিচ্ছি, আজকে যেগুলি দেখিয়েছি এগুলির উপরে আপনারা যদি 1000 টাকার জিনিস কেনাকাটা করেন তাহলে এই যে এইটা একটা ফিল পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই বিদে নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।